আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো সকালবেলা উঠে দেখি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা ডেলিভারি এসেছে। তো খুলে দেখছি যেটা অর্ডার করেছি সেটা আসছে কি না। আর এটা হচ্ছে বেবির জন্য একটা ম্যাট, প্লে ম্যাট, ও যাতে বসে খেলা করতে পারে সেজন্যই আনা। আর এখন যেহেতু ও বসা শিখছে আস্তে আস্তে করে, তো ভাবলাম একটা ম্যাট এনে দেই, এতে করে কমফোর্টেবল হবে। আর ইংল্যান্ডে যেহেতু সবসময় ঠান্ডা থাকে, চাইলেই কিন্তু আমরা ফ্লোরে বসাতে পারি না, সেই জন্যই ম্যাটটা আনা। তো দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না। তো দেখলাম না, ঠিকই আছে, আমি যেটা অর্ডার করেছি সেটাই এসেছে। তো এটা ছিল একটা ফোমের মতো, স্পঞ্জের মতো, আর ওয়াটারপ্রুফও ছিল। পানি যদি পড়ে তারপরেও কিন্তু কোনো প্রবলেম হবে না বা ভেজা ভেজা লাগবে না, তো ওয়াটারপ্রুফ ছিল। তো ম্যাটটা কিন্তু পাট পাট করা ছিল, এখন আমি সেট করে নিচ্ছি। এটা কিন্তু একটা ভালো জিনিস, আপনি চাইলে এটাকে ছোটো করতে পারেন, আবার চাইলে বড় করেও সেট করতে পারেন, যে যতটুকু জায়গার প্রয়োজন সেই অনুযায়ী। তো এটা কিন্তু আসলে আমাদের যেহেতু ইংল্যান্ডে জায়গা কম, ঘর অনেক ছোট ছোট থাকে দেশের তুলনায়, এখানে কিন্তু সব কিছু হিসাব করে আনাই ভালো, যাতে বাড়তি জায়গা না দখল করে। তো আমি সেইটাই চিন্তা করে এরকম একটা ম্যাট এনেছি। এটা চাইলে বড় করতে পারবো, আবার চাইলে ছোটো করতে পারবো, এভাবে পাট পাট করা অ্যাডজাস্ট করলেই হয়ে যাবে। তো এখন আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আর এটা হচ্ছে গার্লিক ফিশ। আসলে বাংলায় বলতে গেলে রসুন দিয়ে কই মাছ বোনা। তো সেজন্য আমি এখানে বড় সাইজের চারটা কই মাছ, আই মিন এক প্যাকেট কই মাছ নিলাম, সেটার ভিতরে চারটা ছিল। তো এখন আমি এটাকে ভিজিয়ে রেখে দেব পানি দিয়ে, যাতে করে নর্মাল হয়ে যায়, নর্মাল টেম্পারেচারে। তো আসলে মাছটা দেখা যাচ্ছে যে কুসা ছাড়ানো পরিষ্কার আছে, তারপরেও আমাকে আরও একবার করে নিতে হবে, যেহেতু এটা শপের লোকজনের করা, পুরোপুরি ক্লিন না। তো আমি আরও একবার ক্লিন করে নিব। আর এই রেসিপিটা আমি কিন্তু প্রথমবার ট্রাই করছি, অনেকের মুখেই শুনেছি কই মাছ দিয়ে রসুন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো আমি চেষ্টা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম, আর অবশ্যই রেসিপি শেষে বলবো খাওয়ার পর কীরকম হয়েছিল। তো মাছগুলোকে পরিষ্কার করে এখন আমি এভাবে একটু অল্প অল্প করে কেটে নিয়েছি, যাতে করে মশলাটা ঢুকে, যেহেতু বড় সাইজের কই মাছ। তো এখন আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মেখে অল্প করে ভেজে নেব। আসলে না ভাজলেও হবে, কেউ যদি ভাজা মাছ পছন্দ করেন না, কাছেও কিন্তু রান্না করতে পারেন। তো আমি কিন্তু অল্প করে একটু ভেজে নেব, সেজন্যই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম।
তো এখন আমি একটা পানির মধ্যে তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তেলটা গরম হওয়ার পর মাছটা ভেজে নেব। আর মাছ কীভাবে ভাজতে এটা অবশ্যই সবাই জানেন, আমাকে আর বলতে হবে না। এই তো মাছটা ভাজা হয়ে গেল, এখন আমি এর জন্য মশলাটা বানিয়ে নেব। তো এখানে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, যেহেতু মাছ রান্না করব অনেক পেঁয়াজের দরকার নেই। তারপর পরিমাণ মতো লবণ আর অল্প একটু রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো, যাতে করে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গলে যায়। তো পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে ছিল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে 8 থেকে 10টা রসুনের কোয়া দিয়ে দিলাম। আর আমার আসলে কোয়াটা অনেক কম ছিল, মাছের পরিমাণ যেহেতু বেশি ছিল আর একটু দিলে কিন্তু এর মধ্যে হতো। তবে যাই হোক, আমি কিন্তু 8 থেকে 10টা দিয়েছি, আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিবেন। আর এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। আসলে আমি ভেবেছিলাম বেশি রসুনের কোয়া দিলে মনে হয় রসুনের গন্ধ হয়ে যাবে, খাওয়া যাবে না, কিন্তু দেখলাম একদম আমার ধারণা ভুল ছিল। রসুন যখন সিদ্ধ হয়ে যায় রসুনে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, আর এটা কিন্তু ভাতের সাথে খেলে অনেক ভালো লাগে। যখন আমরা ভাতের সাথে মাখিয়ে খাই অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, বোঝাই যায় না যে এটা কিন্তু রসুন। আর স্বাদ কিন্তু আর একটু বেড়ে যায় মাছের সাথে। আসলে এটা কিন্তু চাইলে আমরা মাংসের সাথেও খেতে পারি এভাবে। তবে যাই হোক, আমি যেভাবে রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল। আসলে যেভাবে ভেবেছিলাম সেভাবে হয়নি, তার চাইতে অনেক ভালো হয়েছে। তো আপনারাও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। আর আমাদের সিলেটে এটা কিন্তু অনেকে এভাবে খান, রসুন দিয়ে মাছ রান্না করে। তবে আলহামদুলিল্লাহ আমারটা অনেক মজা হয়েছিল। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার পর সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো এই তো হয়ে গেল আমার গার্লিক ফিশ বা রসুন দিয়ে কই মাছ পোনা। তো বেবিকে বসিয়ে দিলাম মেটের উপর খেলা করার জন্য, আর ও এখনও কিন্তু পুরোপুরি বসতে পারে না, চেষ্টা করছে বসা শিকার। তবে পাশ দিয়ে কিন্তু একটা ব্ল্যাঙ্কেটও দিয়ে দিলাম, যাতে করে যদিও পরে যায় যাতে ব্যথা না পায় সেই জন্য। আর এটা যেহেতু ফোমের, পরলেও কিন্তু ব্যথা পাবে না। তো যাই হোক, ও খেলা করছে। আর আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।